এপ্রিল রোজ সোমবার বিকেল 5টায় ঘাড়মোড়া 3 নং ওয়ার্ডের আমবাগান এলাকায় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ এম এ রশিদের দোয়াত কলম প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ মাইনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রশিদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের 3 বারের সফল চেয়ারম্যান হাজি দেলোয়ার হোসেন প্রধান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোল্লা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়াত আলম সানি, বন্দর উপজেলা কৃষক লীগের সভাপতি হাজি আহমেদ তুষার মাইনুদ্দিন, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান আরিফ, শোয়েব মোহাম্মদ লিটন, হুমায়ুন আহমেদ হুমা, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ আসাদ সহ উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বন্দর থানা সহ কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। দেখেছি ওই দিন আমি গালমোড়া মাঠে ঢুকতে পারি না, মানুষের জঙ্গলায় আমাকে কেউ ঘাত দেখা দেয়, কেউ ঘটনা দেয়, কিন্তু মারা দেখে কেউ বাড়িতে বসার অন্যায়। নির্বাচনের শেষ হয়ে আট মুহূর্ত পর্যন্ত মারা কিন্তু লাইন ধরে দাঁড়ায় দাঁড়ায় আমাকে ভোট দিচ্ছেন। সেই দৃশ্য যদি আমি বলে যাই তাহলে হব আমি মুনাফেক। সেই দৃশ্য যদি বলে যাই আমি এই এই কলাগাছা ইউনিয়নের নির্বাচন চেয়ারম্যান বা কোনো প্রতিনিধি হতে পারবো না। আপনাদের উপরে বিশ্বাস রেখে আমার আমার এমপি অর্জন করেছি 30 লক্ষ শহীদের বিনিময়ে। আপনাদের যদি উঠানো থাকে আপনারা একটু সাইডে যান, আমাদের ভূমিকা অনেক বড়, অনেক, যার জন্য একটা জাতিতে মায়েরা যদি শিক্ষিত হয় সে জাতি উন্নতি করতে পারে। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন কি শোনার জন্য আপনার মূল্যবান ভোটটা আপনি কিভাবে দিবেন এবং তাকে দিবেন এবং কেন দিবেন এই কথাটা শোনার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনার অত্যন্ত একটা ভোট, আপনি একটু মনোযোগ দিয়ে দয়া করে শুনেন, আপনার এই একটা ভোট আপনার কিন্তু দেওয়ার অধিকার ছিল না। 1952 সাল থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ চেতনা ভিত্তিক রাজনীতিতে আমরা শুরু করি যে গণতন্ত্র, তারপরে শুরু। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।